আলাইহিসসালাম। ওই একই দিনে 632 খ্রিস্টাব্দে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতাবাদীদের অগ্রগণ্য ও বিদ্যায় ভূষিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়াত হন। 570 খ্রিস্টাব্দ আরব দেশের অবস্থা তখন ছিল ভয়ানক শোচনীয়। নানান কুসংস্কার, দুর্বলের উপর সবলের, ছোটর উপর বড়, নারীর উপর পুরুষের জুলুম, অন্যায়, অত্যাচার দুর্বিষহ হয়ে উঠেছিল। আরববাসীরা তখন হযরত ইব্রাহিমের ধর্মমত ভুলে ঘোর পৌত্তলিকতায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। অশ্লীল আমোদ প্রমোদ, অন্যায়, অনাচার সমাজকে কুলুষিত করে তোলে। তখন কন্যা সন্তান জন্মগ্রহণ আল্লাহর অভিশাপ বলে মনে করা হতো। শিশু কন্যাকে জীবন্ত কবর দেওয়া হতো। স্নেহময়ী জন্মদাত্রী মায়ের চোখের জল সমাজে কোনো মূল্য পেত না। কোনো প্রকার প্রতিবাদও পর্যন্ত করতে পারত না কোনো মাই। কোনো মাই প্রতিবাদ করতে গেলে শিশু কন্যার সঙ্গে মায়েদের তপ্ত বালুভূমিতে নৃশংসভাবে জোর করে ফেলে পুড়িয়ে মারা হতো। যে ব্যক্তি নিজের স্ত্রী কন্যাকে মেরে ফেলতে পারত সেই সময় সে নেতার মর্যাদা পেত। সেই অজ্ঞানতার যুগে শান্তির দূত, সত্যের পথপ্রদর্শক, আখেরি পয়গম্বর, নবীকুলের শ্রেষ্ঠ সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহাদি জীবন নিয়ে ইহুদিদের কুসংস্কারের বিরুদ্ধে স্বর হলেন। যুদ্ধের ধামাকা বেজে উঠল, হল আহুদের যুদ্ধ, খন্ডকের যুদ্ধ, তাবুক অভিযান, সফল মক্কা বিজয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আরব দুনিয়ায় হত্যা আইন বলবৎ হল। ইচ্ছাকৃত হত্যা করালে প্রাণদণ্ড আর অনিচ্ছাকৃত হত্যার ঘটনায় জরিমানা নির্দিষ্ট হল। বন্ধ হল কন্যা সন্তান কবর দেওয়ার মতো ঘৃণ্য কুসংস্কার ও অজ্ঞানতার অন্ধকারে নিম্মজিত সমাজে জন্ম থেকে অনাথ নিরক্ষর একজন দরিদ্র মেষপালক কোন জাদু স্পর্শে দেশকালের গণ্ডি পেরিয়ে ইসলামকে বিশ্ব ধর্মে পরিণত করতে পেরেছিল? কি ছিল তার হাতিয়া? ইতিহাসে সাক্ষ্য দেয় সাম্য, ভাতৃত্ববোধ, এক কথায় মানবিকতার চিরন্তর আদর্শে প্রচার ও প্রয়োগ ছিল সেই অমুক হাতিয়ার। তার নির্দেশিত ধর্মীয় আচার ও অনুশাসনগুলির মূল লক্ষ্যই ছিল মানব জাতিকে সুশৃঙ্খল করে কল্যাণ নিয়োজিত করা। তাই দীর্ঘ শতাব্দীর ব্যবধানের সত্ত্বেও আজও তার বাণী সেই অতুলনীয় শিক্ষা দিয়েছে। সেই শিক্ষা ততটা মূল্য থাকত না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেটিকে নিজের জীবনে মুক্ত করে না তুলতেন। তার জীবন ছিল পবিত্র কোরআনের নির্ভুল এক ভাষ্য। তার ঘোষণা, সমাজে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জীবনে আধিপত্য চলতে পারে না। উৎপাদিত সম্পদের উপর সমাজের প্রতিটি ব্যক্তি সমান অধিকার থাকবে। শ্রমই হবে সম্পদ সৃষ্টির মূল বন্টন কিংবা জীবিকার মূল উপকরণ। অন্যের শ্রমের উপর কেউ ভাগ বসাবে না, মজুত করে রাখা যাবে না সম্পদ। তার বক্তব্যের মূল কথাই ছিল, সব মানুষ জন্মগতভাবে স্বাধীন ও সমান মর্যাদার অধিকারী। আন্তর্জাতিক ভ্রাতৃত্বের জয়গান করে তিনি বলেছিলেন, সমগ্র মানব সমাজ একটি অভিন্ন জাতি, তারা একটি বিশাল মানব পরিবারের সদস্য। আইনের চোখে সব মানুষই সমান। আরব সমাজে সেই যুগে কন্যা সন্তান জীবন্ত কবর দেওয়ার রেওয়াজ ছিল। নারীরা ছিল কেবলই ভোগের সামগ্রী। সেই পটভূমিতে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের শিক্ষা সংস্কৃতি সর্বক্ষেত্রে পুরুষদের সমমর্যাদার সমান অধিকারের বিধান দিয়েছিলেন। সম্পত্তিতেও নারীদের অধিকার তিনি বললেন, আল জান্নাতুল তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। এমনকি জ্ঞান চর্চার জন্য নারীদের বিদেশ যাত্রারও নির্দেশ দিয়েছিলেন তিনি। নবী বললেন, মানব মাত্রই আদম সন্তান। আল মুসলিম ও আকুল মুসলিম, আমরা সকলেই ভাই ভাই। বিশ্বকে নতুনভাবে তৈরির জন্য ইমান ও অর্থপূর্ণের ভ্রাতৃত্বের বন্ধন ঘটালেন তিনি। তিনি ছিলেন অন্ধকারে হাতে থাকা মানুষের আলোক দিশারী, বা এক কথায় বলতে গেলে তিনি ছিলেন মানব কল্যাণে পথ প্রদর্শক। মানুষের
কল্যাণ ও হেদায়েতে লুকিয়ে রয়েছে তারই জীবন প্রণালী, যা আল্লাহ তাআলার আদেশের এক বাস্তব রূপ ছিল মাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই যে ছোট্ট একটা বাচ্চি।